প্রিয় বন্ধুরা, পুজো তো শেষ হলো, স্কুল খুললেই টেস্ট পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে কোন পদ্ধতি অবলম্বন করলে তোমরা 100-এ 100% প্রশ্ন কমন পাবে? শুধুমাত্র বাংলা নয়, সমস্ত সাবজেক্টের সেই গোপন কিছু কৌশল আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো, যেগুলো সঠিকভাবে পালন করলে তোমরা নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করে নিতে পারবে এবং পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পাবে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য। আলোচনার শুরুতেই তোমাদের একটা কঠিন সত্য কথা জানাই, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কয়েক হাজার স্কুল আছে, সেখানে টেস্টের প্রশ্নপত্র আলাদা হয়। এক একটা স্কুলে এক একটা স্যার এক এক ধরনের প্রশ্ন করেন। কাজেই ধরো ইউটিউবের যে চ্যানেলগুলোতে বলছে একটা প্রশ্ন করলেই টেস্টে কমন, তোমাদের মনে হচ্ছে না যে শুধুমাত্র একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে তো আসবে না, তাহলে কি করে তোমরা সাজেশন বানাবে? ডিম অমলেট বানানো যেমন একদম সহজ, ক্লাস ফোরের বাচ্চারাও সঠিকভাবে যদি আগুন টাগুন ধরিয়ে দেওয়া যায় পারবে, তোমরাও ঠিক 3-4টে বা 5-6টা পদ্ধতি যদি সঠিকভাবে পালন করো, টেস্ট পরীক্ষাতে নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করে নিতে পারবে আমার বা তোমার প্রাইভেট শিক্ষকের বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের, অন্য কোনো বইয়ের কিন্তু তোমাদের কোনো রকম প্রয়োজন হবে না। কোন সেই টিপস আজকের এই ভিডিওতে ধীরে ধীরে বলবো। প্রথম পদ্ধতি, এটা হচ্ছে টেস্ট পরীক্ষায় কমন পাওয়ার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। তোমাকে পুরনো টেস্ট পেপার বা প্রশ্ন সংকলন সলভ করতে হবে। তুমি বলবে এটা নতুন কি, এটা তো সবাই বলে, টেস্ট পেপারের ওই 25-30 সেট প্রশ্ন যদি এক একটা সাবজেক্টের করি সব তো কমন আসবে। বিষয়টা তা নয়, একটু তোমাদের একটা ট্রিক্স বা চালাকি শিখিয়ে দিই। তোমরা টেস্ট পেপার জোগাড় করো পুরনো একটা, ABTA অথবা WBTA। এর প্রথম দিকে দেখো ABTA এর 5 সেট মতন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সবার জন্যই কিন্তু 5 সেট মতন নিজস্ব প্রশ্ন আছে। ওই যে ABTA এর নিজস্ব প্রশ্ন বা WBTA এর বইয়ে WBTA এর নিজস্ব প্রশ্ন, ওই প্রশ্নগুলিকে ভালো করে সলভ করো। একই সঙ্গে টেস্ট পেপারের মধ্যে যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের প্রশ্ন আছে, বিভিন্ন রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর, রহড়া, পুরুলিয়া, সেগুলোকে ভালো করে করো। আর একটা জিনিস, জেলা স্কুল দেখবে, বাঁকুড়া জেলা স্কুল, বর্ধমান জেলা স্কুল, এই রকম জেলা স্কুল যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে সলভ করো, প্রশ্ন কমন পাবেই পাবে। প্রশ্নগুলো যদি তোমাদের কাছে না থেকে থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজ দুটোতে জয়েন করে থাকো। আমি এখন থেকে, মানে এই মাস থেকেই, আজকালের মধ্যে থেকেই এই গ্রুপগুলোতে সেই প্রশ্নগুলো আমি পোস্ট করব। তোমাদের সুবিধার্থে ফেসবুকের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ফেসবুক পেজ এবং গ্রুপ দুটোতেই কিন্তু তোমাদের জয়েন করার জন্য আমন্ত্রণ রইল। আসি দ্বিতীয় অংশে। এক্ষেত্রে যেটা করতে হবে এটা খুব সিম্পল, 2019-এ যে প্রশ্নটা এসছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে। রামকৃষ্ণ মিশনের প্রশ্ন করছো, ABTA WBTA করছো, ঠিক আছে, কিন্তু 2019-এ যেগুলো এসে গেছে সেগুলোকে বাদ দিয়ে দাও, লাল কালি দিয়ে ক্রস করে দাও, সেগুলো তোমাদের টেস্টে দেবে না। ঠিক উল্টে আর একটা কাজ করতে হবে, মাধ্যমিকদের ক্ষেত্রে মাধ্যমিক 17-18 এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে 15-16-17-18, এই প্রশ্নগুলো জোগাড় করে মন দিয়ে সেগুলো কিন্তু সলভ করতে হবে সমস্ত সাবজেক্টেরই। আসি পরের পয়েন্টে, কারেন্ট টপিকের উপর তোমাদের জোর দিতে হবে। এটা বাংলা এবং ইংরেজি দুটোরই রাইটিং বা রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিছু টপিক আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন বিদ্যাসাগর, এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেই আসতে পারে, জল সংকট দুটো ক্লাসেই আসতে পারে, গান্ধীজি এটা উচ্চ মাধ্যমিকে দেওয়ার চান্স বেশি আছে, বিশ্বকাপ ক্রিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই আসতে পারে, পরিবেশের ওপর কোনো একটা টপিক দুটোর জন্যই আসতে পারে, কন্যাশ্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই কিন্তু আসতে পারে। এই জাতীয় যে কারেন্ট টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। এবার একটা ট্রিক্স বলি, 3 নম্বর পয়েন্ট, স্কুলে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে যে প্রশ্নগুলো এসে গিয়েছে সাধারণত টেস্ট পরীক্ষাতে সেই প্রশ্নগুলো করা হয় না। যদি একই স্যার প্রশ্ন করে থাকেন, তো ধরো তোমাদের স্কুলে বাংলা দুজন স্যার পড়ান, রামবাবু শ্যামবাবু, রামবাবু ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের প্রশ্ন করেছেন, উনি আবার টেস্টের করছেন, তবে কিন্তু উনি প্রথম দু পরীক্ষায় যে প্রশ্নগুলি দিয়েছেন সেগুলোকে রিপিট করার প্রবণতা অনেকটা কম থাকে।
স্কুল টিচাররা ক্লাসে যে প্রশ্নগুলো বারবার 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 তোমাদের করতে দেন, লিখতে দেন, বাড়ি থেকে লিখে আনতে বলেন, পড়া না পারলে বেশ শাস্তি টাস্তি দিয়েছেন, সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য টেস্ট পরীক্ষাতে আসার চান্স অনেক 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 বেশি। আসি তারপরের পয়েন্ট, ছবি ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে, ধরো জীবন বিজ্ঞানে, ভূগোলে, তোমাদের ধরো অন্যান্য, মানে যাতে ছবি থাকে, অঙ্কের সম্পাদ্য, সেগুলো কিন্তু কমন পাওয়া খুব সহজ। তুমি স্কুলে গিয়ে জাস্ট টিচারের কাছে একটা ট্রিক্স বলে দিই, যে টিচার যে সাবজেক্টের, তুমি গিয়ে বলো স্যার এবছর মাধ্যমিকের জন্য কোন কোন সম্পাদ্য করব, বা গিয়ে বলো স্যার উচ্চ মাধ্যমিক ভূগোলে কোন কোন পয়েন্টিংগুলো, কোন কোন ছবিগুলো গুরুত্বপূর্ণ, এভাবে আগেই টেস্ট পরীক্ষা আগেই স্যারের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে নাও, দেখবে সেগুলিই কিন্তু টেস্ট পরীক্ষাতে এসেছে। এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, আমার মনে হয় টেস্ট পরীক্ষার সাজেশন কিন্তু কোনোটাই আনকমন বলে মনে হবে না। এবার বলি, যারা মাধ্যমিক পরীক্ষার্থী, আমার লেখা সাজেশন বই তাদের জন্য রয়েছে, শুধু টেস্ট নয়, ফাইনালের জন্য, তাতে উত্তরও করা আছে। সাজেশন তো তুমি বাড়ি বসে নিজেই বানিয়ে নিতে পারবে, কিন্তু উত্তরের জন্য এই বইটাকে কিন্তু ফলো করতেই পারো। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য কোন সাজেশন বইটি সবচেয়ে ভালো সেটা নিয়ে এখনো কিন্তু আমি বিচার বিশ্লেষণ করছি। হ একটা বই হাতে পেয়েই বলে দিলাম এটা ভালো, সেটা তো অন্যায় হবে, একটু সময় লাগবে। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, মাধ্যমিকে যারা মক টেস্ট পরীক্ষা দিয়েছিলে আমি প্রায় প্রত্যেককেই ফোন করেছি, যাদের ফোন করিনি তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি আমার ফোনটা ফরম্যাট হয়ে যাওয়ায় কিছু কিছু ছবি, কিছু কিছু প্রশ্নপত্রের উত্তর আমি হারিয়ে ফেলেছি। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের খাতার ছবিগুলো, যাদের কাছে আমি এখনও মক টেস্টের জন্য কল করিনি, আমাকে 15ই অক্টোবরের পরে আবারও পাঠিয়ে দাও, তোমাদের আমি নিশ্চয়ই কল করে নেব। একটা মজার বিষয় জানে, অনেকেই দেখছি সাজেশনের ভিডিও নিচে গিয়ে লিখছো, দাদা এগুলো করলে কমন আসবে, তো কতটা কমন পাও? দেখো, শিক্ষকরা তো ভবিষ্যৎ দ্রষ্টা বা জ্যোতিষী নন, আমি যে প্রশ্নগুলো বলি বা তোমাদের প্রাইভেট টিউটাররা বা অন্য চ্যানেলেও, সেগুলো কিন্তু তারা তাদের মেধা দিয়ে যাচাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেন, সেগুলো আসার সম্ভাবনা না থাকলে নিশ্চয়ই তিনি বলতেন না বা আমি বলি না। কাজে এই প্রশ্নটি যদি আমার কাছে না করো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে, একটু অসুস্থ ছিলাম বলে ভিডিও দিতে লেট হয়ে গেল, পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।